আমরা এখানে একটি শুধুমাত্র প্রশ্ন স্যার জন্য, ক্যান উই মডিফাই পাথরকুচি প্ল্যান বাই দি হেল্প অফ বায়োইনফরমেটিক্স টু প্রোডিউস মোর ইলেকট্রিসিটি? What we can try whether that will do the good job or not, but if it is a possibility, actually বলতে পারি যে ধরনের আইডিয়াটা ইলেকট্রিসিটির কথা বলতে হচ্ছে না, লজ্জাপতি একটা গাছ আছে না, জানাতে দিয়ে এখন চিন্তা করবে এই লজ্জাপতির যে মেকানিক্যাল সেন্সরটা সেটা এখন ইউজ করছে, হাউ কুইকলি ইউ ক্যান ফর্ম দ্য প্রোটিন, এই জিনিসটা করে অ্যাপ্লাই করা হচ্ছে যে ধরে ড্রাগগুলি কী করে কম তার যে নির্ভর করে। It's a practical approach. আর একটা জিনিস হচ্ছে যে ধরে এই যে আমাদের সেখানে 400 ধরনের ব্যাকটেরিয়া আছে, সেগুলি কিন্তু এই যে কাঠগুলি খাচ্ছে না, কাঠগুলি খেয়ে তারা ওখানে কিছু এনজাইম মিক্স করে স্পিকার থুতু করে ফেলে দেয়, থুতু করে ফেলার পরে ফাঙ্গাস গুলি গ্রো করে, এন্ড ফাঙ্গাস মেক দা এথানল। সো উই হ্যাভ এ প্রজেক্ট হাউ টু কনভার্ট এই যে পাঁচ গাছ পাতা বেরিয়ে আছে, হাউ উই ক্যান কনভার্ট টু দ্য বায়ো এথানল। সো I don't know about this specific project, but I think if somebody has a dream to make it happen, if there are the tools, it can be. সেটি আমাকে ঘুরে আবার অঙ্ক এবং বিজ্ঞানের মধ্যে নিয়ে আসছে, এটাই হলো জীবনের সারাদা। তো আমি আজকে যে দুজন বক্তৃতা দিয়েছি, আমিও গভীর মনোযোগের সঙ্গে বক্তৃতা শুনলাম, এবং আমি যারা এই বিজ্ঞান জনপ্রিয় গণস্কুলি যেটা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এই কাজটি করছে এবং আমাদেরকে এখানে দেখেছে। আমি আসমুল্লাহ আল মজিদুদ্দিন সাহেবের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল, যে দত্তের সাথে কাজ না করলে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই দুইজন মানুষ তারা বিজ্ঞানের মানুষ, কিন্তু আমি হলাম একেবারে সাহিত্যের মানুষ, কিন্তু আমাকে তাদের সাথে কাজ করতে গিয়ে বিজ্ঞানের অনেক মজার মজার জিনিস বিষয়ে পরিচয় হয়েছে। আপনারা অনেকেই জানেন শিশু একাডেমি থেকে আমরা একটা শিশু বিশ্বকোষ করেছিলাম, সেই শিশু বিশ্বকোষ হচ্ছে বাংলাদেশের প্রথম বিশ্বকোষ, যেখানে আমাদের সমাজবিজ্ঞান, হিউম্যানিটিস এবং বিজ্ঞানের মূল কনসেপ্টগুলো শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছিল। এটা বোধ হয় 5 খণ্ডে কিংবা 4 খণ্ডে আছে, এটি বাংলাপিডিয়ারও অনেক আগে, এবং তার প্রধান যে বিজ্ঞানের অংশের সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ, এবং সমাজবিজ্ঞানে ছিলেন আমি তো হচ্ছে, তখন আমরা তিনজন একসঙ্গে কাজ করতে গিয়ে এই বিজ্ঞান সমাজ বিজ্ঞান এবং মানবিক বিদ্যা তার মধ্যে যে সম্পর্কগুলো সেগুলো বোঝার চেষ্টা করেছিলাম। তো স্যার যখন মনসুর সাহেব যখন তার ইয়েটা দেখাচ্ছিলেন, আমি দেখলাম যে গ্রাম্যবের তলে যে সমুদ্রের যে ছবিটা দেখা যায়,
একজ্যাক্টলি সেই রহস্যগুলোই ওখানে দেখা যাচ্ছে। আমি অত্যন্ত গর্বিত যে বাংলাদেশে এই দরিদ্র পশ্চাৎপদ নদী বিলুপ্ত বর্ধিত অঞ্চলে অতি নিম্ন পরিবারের আলোচনা করেছি, একটি মুদির দোকানে তার পিতা মুদির দোকানের মানুষ ছিলেন, সেই মানুষ প্রতিষ্ঠান করেছে চন্দ্র বসু, আপনারা জানেন। কারণ দেখা যাচ্ছে যে সাহিত্য সম্পর্কেও তারা জানে, যেগুলি লিখেছেন সেগুলি আমাদের বিজ্ঞানীদের জানা প্রয়োজন। তো এই যে যে কথাটা এখানে এসেছে, আসলে আমাদের এক ধরনের আমরা বিচ্যুত হয়েছি, একটি বিরাট যে আমাদের বৈজ্ঞানিক ঐতিহ্য ছিল, যেটা পাণিনির যুগ থেকে শুরু করে এই ভক্তিহরি পতঞ্জলি হয়ে এই পর্যন্ত এসেছে, মাঝখানে আমাদের যে বড় বিপর্যয় ঘটেছে, যার ফলে আমরা এখন আমাদের পূর্বতন যে এই মহাদেশীয় যে জ্ঞান, যে বারবার স্যার বলার চেষ্টা করছেন যে আমাদের যে হার্বাল মেডিসিন বা ইত্যাদি ইত্যাদি, যেটাকে আমরা দ্রব্য মূল্য দিব, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কয়েক হাজার পাণ্ডুলিপি আছে যেখানে এই ভেষজ এবং দ্রব্যগুলির উপর আজকে আমরা কিন্তু করতে পারি না, কারণ আমরা সংস্কৃত ভাষা জানি না, পাণ্ডুলিপি করতে জানি না, এর জন্য কোনো ব্যবস্থাই নেই, শুধু সংগৃহীত হয়েছে। তো এই যে আমাদের জ্ঞানের জগতে যে জন্য যেটা উনি মার্কিন মানুষ যে কথাটা বলে মানে মুসলমানদের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে তাদের সবচেয়ে বড় পশ্চাৎপদতা হচ্ছে যে জ্ঞানের ক্ষেত্রে তাদের পশ্চাৎপদতা। তো সেটি অতিক্রম করতে হলে এখনকার যুগে জ্ঞানটা অবশ্যই মানে হাতের কাছে এসে গেছে। এই আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে একটা প্রশ্ন, আমরা কি জানতে পারছি এখন, আমি যে বিষয়ে কাজ শুরু করেছিলাম সেটা যেতে যেতে আমাকে এখন নিউরোলজি এবং নিউরোলিঙ্গুইস্টিক্সে যেতে হচ্ছে। এবং আপনি যা কথাই বললেন, যত ওই যে যত ইনফরমেশনের কথাই বলছেন, সকল ইনফরমেশন তো মানুষের মধ্যে থাকে তার মস্তিষ্কে, এবং মস্তিষ্কের মধ্যে যদি থাকে তাহলে মস্তিষ্কটাই আমরা এখন খুলে দেখতে হয়, কিন্তু একদিন খোলার তো কোনো উপায় ছিল না, ইট ব্ল্যাক বক্স। এখন খোলা যাচ্ছে, যেহেতু আমি অ্যাডমিরালকে দেখতে পাই যে হ্যাঁ এখানে আমি যখন কথা বলছি, যখন আমি কাজ করছি তখন কীভাবে কাজ করছে, আমার ওই সেলগুলো ডেন্ড্রাইটিসগুলো অ্যাকশনগুলো কীভাবে ওখানে প্রতি মুহূর্তে মানে ওখানে বিচ্ছুরিত হচ্ছে সেটা আমি দেখতে পাই। তার মানে আমার কাছে বিজ্ঞানটা মানে সহজ হয়ে এসেছে, অন্তত আমি দেখতে পাচ্ছি, যেটা আগে আমার সম্ভব ছিল না। তো আমি এই জন্যই বলছি যে বিজ্ঞান জনপ্রিয়করণটা প্রয়োজন, কারণ আমাদের জাতির একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা বড় বেশি পরলোকমুখী। আমাদের সমস্ত সারা বছরের 365 দিনের কাজের মধ্যে এই আমার মনে হয় যে 364 দিনেই আমরা পরকালের জন্য কাজ করি, আর একদিন শুধু বিজ্ঞানের কাজ করি। এইটাকে পরিবর্তন করতে হবে। পরকালকে আমি অস্বীকার করছি না বা আপনাদের অস্বীকার করতে বলছি না, কিন্তু আমাদের এগুলোকে ভাবনাটাকে প্রবল করতে হবে, এবং রাষ্ট্রীয় বিশেষ করে রাষ্ট্রীয় দায়িত্ব, আমাদের ধর্ম মন্ত্রণালয় এত অত্যন্ত প্রদীপ্ত আমাদের কিনা সেটা দেখে, কিন্তু বিজ্ঞান মন্ত্রণালয় সেটা আগে বলে দিতে পারে তা হবে কিনা। তো সুতরাং আমাদের তো আপনাদের ধন্যবাদ কিছু বলার জন্য। আমি আজকে দিচ্ছি দুজন বক্তা, তাদের সাথে আর অনেক কথা বলতে চেয়েছিলাম, অনেক কথা জানতে চেয়েছিলাম, কিন্তু যে দুজনের সাথে আমরা আজকে স্মরণ করছি তারাই কিন্তু আমাদের এই যাত্রাটার সূচনা করেছিল, আব্দুল্লাহ আলম কৃষ্ণপুরদিন এবং প্রফেসর জহুরুল হক, তিনি আগুনের কি গুণ এই বই লিখেছেন। এই বই পরে আমরা উদ্বুদ্ধ হয়েছি, আহা আগুন এত এমন করতে ভাবিনি, এটি এমন করে না হওয়ার যে ব্যাপারটা করে দেওয়া, এটা হচ্ছে বিজ্ঞান জনপ্রিয় করণের কাজ। তা আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা জানি, আমার বক্তব্য